বিয়ের দুমাস পরে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিচন্দ্রপুর থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হরিচন্দ্রপুর থানা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে। এই নিয়ে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম মস্তুরি খাতুন। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। মস্তুরি খাতুনকে খুন করা হয়েছে বলে স্বামী মুতাহার আলী সহ পরিবারের সদস্যদের নামে হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে বছরখানেক আগে মুতাহার আলীর সঙ্গে বিয়ে হয় মুস্তুরির। বিয়ের পর থেকে যৌতুকের জন্য অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। বেশ কয়েকবার সালিশ সভাও বসে। বুধবার সকালে ফোনে মেয়ের মৃত্যুর খবর পান পরিবারের লোকেরা। মেয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। টাকার দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে হরিচন্দ্রপুর থানার পুলিশ। হরিচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।